शरत बाबू खोला चिठी दिलाम तोमार काछे। शरत बाबूर पर नतून करे खोला चिठी देयार जन्य गड़े उठेछे चिठी चत्तर। एखाने बेला बोश नेई, तबे जबार फिरे आसार जन्य कारो आकुति आछे। आछे राष्ट्रेर प्रति आह्वान, आछे कारो एकांते ना बला कथा, आछे वास्तববাদিতা आक्षेप। মনের ভাব প্রকাশ করার জন্য তো চিঠি লিখে প্রথমত, আর চিঠি চত্বরটা হচ্ছে এই জন্য যে এখানে তার মনের ভাবটা শুধু তাকে, যাকে উদ্দেশ্য করে লিখতেছে, শুধু তাকে উদ্দেশ্য করে না, এর আশেপাশে যত মানুষজন আসে আছে যারা ঘুরতে আসে তাদের সবার উদ্দেশ্যে এই চিঠিটা লিখা। এই ব্যাসে লিখা আছে হচ্ছে হুমায়ুন আজাদের আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য মারা যাব। এই এই কথাটাও হচ্ছে তার হুমায়ুন আজাদের পৃথিবীর প্রতি একটা মেসেজ, যে আমি যে যখন মারা যাব তখন খুব ছোট কিছুর জন্য মারা যাব। কে বা কারা গড়ে তুলেছে এই চত্বর তা কারোই জানা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হবে বা বাইরের স্টুডেন্ট হবে, কেউ দেখছে ভালো লাগছে সেই লিখছে, হয়তো বা রাত্রেবেলায় লিখছে বা রাতের আধারে লিখছে, দিনে লিখছে, যখনই হচ্ছে পার্সে সে লাগায় রাখছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের একপাশের দেয়ালে নানা চিঠির সমাহারে গড়ে উঠেছে এই চিঠি চত্বর। এটা আসলে এমন একটা জায়গা যেখান দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ হেঁটে যায়। তো পিছনে সুন্দর একটা দেওয়াল, প্রত্যেকটা মানুষই হয়তো চেয়েছে যে এখানে নিজের মনের কথাগুলো আমি প্রকাশ করে রাখি, হয়তো মানুষ ভবিষ্যতে বহু বছর ধরে সেগুলো দেখবে। এভাবে লিখতে লিখতে আমরা একটি চিঠি চত্বর পেয়ে গিয়েছি। রাস্তার ধারে হওয়ায় পথচারী সকলেরই নজর কাড়ে নাম না জানা কারো এই খোলা চিঠিগুলো। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।